এটা বাংলা নিউজ, সততার সাথে, মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা রয়েছি বীজপুরের যে পিপলস রিলিফ কমিটি, সেই পিপলস রিলিফ কমিটির যে ঘর, সেই ঘরে সেখানে তাদের 35তম সাধারণ সভা চলছে। আমরা আমাদের সাথে পেয়ে গেছি পিপলস রিলিফ কমিটির যে রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটির সম্পাদক কমরেড ডাক্তার ফুয়াদ হালিমকে, ওনার সাথে আমরা কথা বলে নেব। স্যার, আপনাকে আহিরা বাংলা নিউজে স্বাগত। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে করব, যে এই পিপলস রিলিফ যে কমিটি, সেই এই কমিটির মূল উদ্দেশ্য কী? পিপলস রিলিফ কমিটি তৈরি হয়েছে 1943 সালে, তার আগে ছিল পিপল ফ্লাড রিলিফ ফান্ড। পশ্চিমবাংলার মাটিতে, এবং তখন তো অবিভক্ত বাংলা ছিল, তখন এখানে যে প্রাকৃতিক দুর্যোগ, সে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্যে বহু লোকজন একত্রিত হয়ে সেই কাজটাকে সম্পূর্ণ করতেন, এবং সেখান থেকে এই চিন্তাভাবনাটা করে উঠল। বিশেষ করে যখন আমাদের এখানে সেই বিরাট একটা দুর্ভিক্ষায়ন হয়, বেঙ্গল ফ্যামিন, সেই সব মিলেই লোকজন একটা স্থায়ীভাবে একটা সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেন, এবং সেই প্রথম পরিচালন সমিতিতে মানিক বন্দ্যোপাধ্যায় সদস্য ছিলেন, সৈয়দ নওশের আলী প্রথম সভাপতি ছিলেন, মুজাফফর আহমদ সাহেব ছিলেন, এনারা সব মিলে একটা জিনিসকে সামনে নিয়ে আসার চেষ্টা করলো, কি যেখানে সরকার মানুষের পাশে স্বাস্থ্যের বিষয়েতে দাঁড়াতে পারছে না, সেই শূন্যতাকে পূরণ করার জন্যে শুভবুদ্ধি মানুষ একত্রিত হয়ে সেই কাজটা করবে। সেই যে পথ চলা শুরু হয়েছে, সেই পথ দেখে বিভিন্ন জেলাগুলো তাদের নিজস্ব পিআরসি সংগঠন গড়ে তুলেছে, এবং হালি শহরের মধ্যে আমাদের প্রায় হচ্ছে 35 বছর পেরিয়ে এখন 36 বছরে পা দিতে চলেছি। তেমনি হুগলিতে আমাদের পিআরসি আছে, মুর্শিদাবাদে আছে, নদিয়াতে আছে, বিভিন্ন জেলাগুলোতে আছে এই কাজ, এবং দৈনন্দিন কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের অ্যাম্বুলেন্স কাজ করছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছি, আউটডোর চলছে, কম পয়সায় বিভিন্ন রক্ত পরীক্ষা এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেগুলো ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আজকের দিনে যে স্বাস্থ্য সংক্রান্ত যে ভয়াবহ খরচের ব্যাপার আছে, সেটাকে মোকাবেলার করার ক্ষেত্রে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করছে পিপলস রিলিফ কমিটি গোটা পশ্চিমবঙ্গে। মানে মূলত আপনি বলতে চাইছেন যে সরকার থেকে স্বাস্থ্য ব্যবস্থায় যেই জায়গায় সরকারের খামতি থেকে যাচ্ছে, সেই জায়গাটাই পিপলস রিলিফ কমিটি সেই স্বাস্থ্য যে ব্যবস্থাটা সেই জায়গাটায় পূরণ করতে চাইছে। স্বাস্থ্য ব্যবস্থা পূরণ তো করতে পারবে না পিআরসি, কিন্তু প্রচেষ্টা করছে, তার পাশাপাশি হচ্ছে মানে জনস্বাস্থ্য সম্পর্কিত যা সচেতনতা সেই কাজটা করছি, এবং প্রাকৃতিক দুর্যোগ এরকম একটা বিষয় যেখানে কিন্তু সরকারও কিন্তু কিনারা করতে পারে না। প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ যেটা ঘটেছে 1943 সালের পরে ভারতবর্ষের যে কোনো প্রান্তে, সেখানে পিপলস রিলিফ কমিটি গিয়ে ওখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ আছে। আগামী দিনে পিপলস রিলিফ কমিটির কী উদ্দেশ্য বা কীরকম কী পরিকল্পনা রয়েছে?
আমাদের পিপলস রিলিফ কমিটির হচ্ছে পরিকল্পনা খুবই পরিষ্কার। আসন্ন দিনে যেভাবে স্বাস্থ্যের খাতায় হচ্ছে খরচের ব্যাপ্তি ঘটছে, খরচ ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে, সাধারণ মানুষের হাত থেকে স্বাস্থ্য পরিষেবা বেরিয়ে যাচ্ছে, সেখানে পিপলস রিলিফ কমিটির আরও কাজের সম্প্রসারণ করতে হবে এবং আরও হচ্ছে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের কাছে আমাদেরকে এই কাজটা পৌঁছে দিতে হবে, তারা ওরা যেন স্বাস্থ্য পরিষেবাটা পায়, ওদের হচ্ছে যে অর্থনৈতিক বাস্তবতা আছে তার মধ্যে। শেষ প্রশ্ন আপনার কাছে, যে পিপলস রিলিফ কমিটি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বিজপুর কমিটিকে কী পরামর্শ দেবেন আগামী দিনে চলার পথে? আমরা বিজপুর কমিটিকে এসে এখানে পরিদর্শন করে এবং নিয়মিত যোগাযোগের মধ্যে থেকে জানতে পেরেছি এখানে নিয়মিত একটা আউটডোর চলে, প্রায় বিনা পয়সায় ওষুধ দেওয়া হয় এবং খুবই কম খরচে বিভিন্ন রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা ইত্যাদি এখানে মানে করা হয়। এই পরিষেবা যত বেশি বেশি করে মানুষ নিতে পারবে তত বেশি ওরা উপকৃত হবে এবং এই কাজটাকে আরও বাড়াতে হবে। এর পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার এখানে সরবরাহ করা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স চলছে, অ্যাম্বুলেন্স খুবই কম খরচে লোকজন এখানে তাদের কাজে লাগাতে পারে। এই কাজটা যেটা পিআরসি বীজপুর এখানে চালাচ্ছে এই কাজটা বেশি করে ব্যবহৃত হলে আরও বেশি মানুষ উপকৃত হবে, এই কাজের সম্প্রসারণ ঘটাতে হবে আগামী। ধন্যবাদ। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications.